তোমরা এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরো ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সর্বপ্রথমেই দেখতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কাছে আমি একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকে আমি আবার আউটডোরে শ্যুট করছি। আজকে চলে এসেছি শিলিগুড়ি লেক্সিকন মোড়ের রিলায়েন্স ডিজিটাল স্টোরে। তো আজকের ভিডিওতে আমি পারচেস করব অ্যাপেল ম্যাকবুক এয়ার M2 ভার্সন। তো সেই সঙ্গে সেটা থাকবে আনবক্সিং, সেটার মধ্যে কী কী স্পেসিফিকেশনস রয়েছে, আর এর প্রাইসিং কত, আর এই স্টোরে কত ডিল অ্যান্ড অফার রয়েছে, এসব নিয়ে বলবো আজকে আমার এই ভিডিওতে। তো সঙ্গে থাকো, টাইম ওয়েস্ট না করে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো বং টিকটক। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল টিকটক। যা বললাম আজকে আমার ভিডিওতে রয়েছে, যেখানে আমি চলে এসেছি। আজকে আমি পারচেস করব অ্যাপেল ম্যাকবুক এয়ার M2। তো সেটার মধ্যে সর্বপ্রথম থাকবে আনবক্সিং, তার আগে থাকবে পারচেস। আগে তো পারচেস করি, তারপর তো আনবক্সিং করব। তো আগে থাকবে পারচেস, তারপর থাকবে আনবক্সিং, তারপর থাকবে প্রাইসিং অ্যান্ড ওভারঅল দ্যাট। তো সর্বপ্রথমে কী আছে বললাম, পারচেস। তো ইটস পারচেস টাইম, সো লেটস গো। এখন হবে আমার সব থেকে ফেভারিট পার্ট, সেটা হচ্ছে আনবক্সিং। আমার কাছে চলে এসেছে আমার প্রোডাক্ট, সেটা হচ্ছে আনবক্সিং করব। তো চলো আনবক্সিং করা যাক। তো এই হচ্ছে অ্যাপেল ম্যাকবুক এয়ার M2 ভার্সন, যেটা আমি এখন পারচেস করলাম। তো এর মধ্যে কী কী স্পেসিফিকেশনস রয়েছে সেটা আমি এখন তোমাদেরকে বলবো। অ্যাপেল ম্যাকবুকের আমার সবথেকে যেটা জিনিস বেশি ভালো লাগে সেটা হচ্ছে, এটি এক হাতে সুন্দরভাবে ওপেন হয়ে যায়, কোনো রকম প্রবলেম হয় না। তো চলে আসি ডিসপ্লের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে 13.6 ইঞ্চের বেজেল লেস লিকুইড রোটিনা ডিসপ্লে, যেটির রেজলেশন হচ্ছে 2560x1664, যেটির মধ্যে রয়েছে 500 nits এর ব্রাইটনেস, আর এটি আপ টু 8K রেজলেশন ভিডিও সাপোর্ট করে যায়। তো এক্ষেত্রে তোমরা যখন কোনো কন্টেন্ট দেখবে তো সেটার ফিডব্যাক বা আউটপুট তোমাদের খুবই ভালো লাগবে। তো এই স্ক্রিনের মধ্যে একটি ছোট্ট নচ রয়েছে, যেটির মধ্যে রয়েছে 1080p এটি ফেস টাইম HD ক্যামেরা, যেটা দিয়ে তোমরা যখন কোনো কন কল করবে বা ভিডিও কল করবে তো সেটা ভিডিও বা পিকচার কোয়ালিটি সেটা খুবই ভালো হবে। তারপর চলে আসে ট্র্যাক প্যাডের ক্ষেত্রে। তো এর মধ্যে রয়েছে ফোর্স টাচ ট্র্যাক প্যাড, যেটা অনেকটা বড় রয়েছে, এটাতে টাচ করার সময় খুবই সুন্দর প্রিমিয়াম ফিল হয়, সেই সঙ্গে এটা অনেকটা বড় থাকার জন্য যখন তোমরা কাজ করবে তো সেক্ষেত্রে তোমাদের অনেকটা সুবিধা হবে আর অনেকটা ভালো লাগবে। তারপর চলে আসে কিবোর্ডের ক্ষেত্রে। তো এর মধ্যে রয়েছে ব্যাকলাইট সিজার টেকনোলজি ইউজ করা একটা কিবোর্ড, ব্যাকলাইট থাকার জন্য সেটা রাতের অন্ধকারে খুবই সুন্দর লাগে, আর সিজার টেকনোলজি ইউজ করা হয়েছে বলে এখানে যখন তোমরা টাইপ করবে তো সেক্ষেত্রে তোমরা অনেকটা প্রিমিয়াম ফিল পাবে। তারপর চলে আসে স্পিকারের ক্ষেত্রে। এর মধ্যে রয়েছে 4টি স্পিকার, যেটি ডলবি অ্যাটমস সাপোর্ট করে, এটি স্টিরিও স্পিকার, কিন্তু আপাতত তোমাকে কোনো রকম গান শোনাতে বা অডিও ক্লিপ শোনাতে পারছি না, কারণ বাই চান্স যদি কোনো কপিরাইট ক্লেম লেগে যায়। তারপর চলে আসে পোর্টের ক্ষেত্রে। তো এক সাইডে রয়েছে 3.5mm এর হেডফোন জ্যাক, আর এক সাইডে রয়েছে চার্জিং পোর্ট, আর রয়েছে দুটো থান্ডারবোল্ট পোর্ট, যেটাকে বলা হয় USB 4 এর পোর্ট। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে টাচ আইডি, যেটা দিয়ে তোমরা তোমাদের ডিভাইসকে আনলক করতে পারবে আর আরো অন্যান্য কাজও নিতে পারবে। সেই সঙ্গে এর যে বক্সি ডিজাইন রয়েছে সেটা আমার খুবই ভালো লেগেছে, প্লাস এর যে ওয়েট রয়েছে সেটা অনেকটা লাইট রয়েছে, তো সেই জন্য তোমাদের হেভি ফিলও হবে না। তারপর চলে আসে মেন পার্ট, সেটি হচ্ছে এর প্রসেসর। এর মধ্যে রয়েছে M2 প্রসেসর, যেটা অনেকটা পাওয়ারফুল অ্যান্ড ফাস্ট প্রসেসর, আর এর মধ্যে রয়েছে 8 কোরের CPU আর হচ্ছে 10 কোরের GPU, যেটি হচ্ছে 5 nanometer বেস টেকনোলজির উপর বানানো রয়েছে। এই ক্ষেত্রে তোমরা যখন কোনো কাজ করবে, হেভি কাজ করবে বা মাল্টিটাস্ক করবে, তো সেক্ষেত্রে কোনো রকম হিটিং ইস্যু বা ল্যাগ ফ্রেম ড্রপ এইসব তোমরা কিছু দেখতে পারবে না, সুন্দর ফ্ললেস একদম কাজ করতে পারবে। সেই সঙ্গে এটি অনেকটা লেস পাওয়ার কনজাম করে, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাটারি ব্যাকআপ অনেকটা পেয়ে যাবে। সেই সঙ্গে এর মধ্যে রয়েছে Wi-Fi 6 টেকনোলজি আর রয়েছে Bluetooth 5.3। সেই সঙ্গে এর যে ব্যাটারি রয়েছে সেটা অ্যাপেলের মতে বলছে তারা 18 ঘন্টা অবধি ব্যাকআপ দিয়ে দিবে, কিন্তু আমার মতে এটা আরো বেশি দিয়ে দিবে। তো এটা ছিল অ্যাপেল ম্যাকবুক এয়ার M2 স্পেসিফিকেশনস, কি রয়েছে এর মধ্যে না রয়েছে সেই হিসেবে তোমরা দেখতে পেলে এটা কতটা পাওয়ার অ্যান্ড স্ট্রং একটা ল্যাপটপ। তো এখন চলে আসি এর মেইন জিনিস, সেটা হচ্ছে প্রাইসিং, আর আমি কেন আজকে এখানে রিলায়েন্স ডিজিটাল স্টোরে এসেছি, যেটি হচ্ছে শিলিগুড়ির
মাটিগাড়া খাপড়াল মোড়ের সামনে, লেক্সিকন মোড়ের সামনে রয়েছে। সেটা কেন এসেছি বলবো, কারণ এর যে অ্যাকচুয়াল প্রাইস সেটা হচ্ছে 99,900, প্রায় 1,00,000 সমান। কিন্তু এখানে আমাকে স্টোর ডিসকাউন্ট, ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেওয়া হলো, সেটা হচ্ছে 92,000 মতো, মানে 7,000 মতো স্টোর ডিসকাউন্ট ইনস্ট্যান্ট দেওয়া হচ্ছে। তো সেই জন্য আমি আজকে এখানে এসেছি। তো তোমাদের যাদের যাদের ইচ্ছা রয়েছে যে পূজার টাইম রয়েছে, একটা পাওয়ারফুল প্রসেসর বা পাওয়ারফুল একটা মেশিন নিব, যেটা হচ্ছে একটা ল্যাপটপ নিব, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা এখানে চলে আসো, স্টোর ডিসকাউন্ট তোমরা ইজিলি পেয়ে যাবে। সেই সঙ্গে এখানে আরও কিছু কার্ডেরও ডিসকাউন্ট রয়েছে, তো সেগুলো তোমরা অ্যাভেল করতে পারবে। তো সেই জন্য তোমাদের যাদের যাদের ইচ্ছা রয়েছে ফটাফট চলে আসো, তো এখান থেকে পারচেস করো। আমিও পারচেস করেছি, তোমাদেরকে দেখালাম। তো তোমরাও আসো, তোমরা অফার অ্যান্ড ডিসকাউন্টের সাথে সাথে তোমরা কম দামে পারচেস করে নাও। তো বাস, আজকে আমি ভিডিও এতটা কি, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর ইভেন তোমরা জানতে পেরেছো যে অ্যাপেলের ম্যাকবুক এয়ার ইমপ্রুর মধ্যে কী কী স্পেসিফিকেশানস রয়েছে, আর আমি যে স্টোরে এসেছি সেখানে কী সব ডিসকাউন্ট রয়েছে। তো তোমরা ফটাফট চলে আসো, এই স্টোরের যে লোকেশনের লিঙ্ক রয়েছে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তো সেখান থেকে দেখে তোমরা তাড়াতাড়ি চলে আসো। ইজি অ্যাভেল করে তোমরা ল্যাপটপ পারচেস করো, ইভেন আরও অনেক কিছুই পারচেস করতে পারো, ইলেকট্রনিক গ্যাজেটস। আগে আমি আইফোন 16 ব্যাপারে দিয়েছিলাম, তো সেটার লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিচ্ছি আর ডিসক্রিপশনে দিয়েছি, তো সেখান থেকে তোমরা দেখতে পারো নতুন আইফোনে কী কী অফার রয়েছে আর কী ডিসকাউন্ট রয়েছে। তো যাই হোক, আজকে আমি ভিডিও এতটুকু, আশা করি তোমাদের ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারাও জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে, আর তারাও রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে আমার ব্রিটিশ শর্টসের এপিসোডের মাধ্যমে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমি আসছি আগামীকাল তোমাদের জন্য ব্রিটিশ শর্টসের নতুন এপিসোড নিয়ে। তো আজকের জন্য গুড বাই।